हरे रंग भरते फीके झूमर वाली रंग भरते ओ रंग भरते फीके झूमर वाली रंग भरते হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমাদেরকে এই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাই। এবং তোমরা যারা আমাকে চেনো না, আমি অমিত এবং তোমরা দেখছো এডি অমিত ইউটিউব চ্যানেল। তো তোমরা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি এবং তোমার সাথে সমস্ত কিছু আজকে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটির সাথে থেকো এবং স্ক্রিপ্ট না করে টোটাল দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা একদমই ভুলো না। তো চলো সমস্ত কিছু রিভিউ করা যাক। Audio Jungle তো অবশেষে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন। বোলপুর মানেই কিন্তু শান্তির জায়গা, আর এই বোলপুরের সাথে কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো সেখানে আজকে আমরা এসেছি এবং এখানে আজকে বিশেষ করে এসেছি হোলি খেলার জন্য। তো আমরা হোলি খেলবো, অনেক এনজয় করব। তো চলো সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। চলো ভিডিও স্টার্ট করো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এসেছি শ্রীনন্দা হাই স্কুল বোলপুরের ওই স্কুলের মাঠে। তো এখানে হোলি খেলা হবে কিছুক্ষণের মধ্যেই। তো তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করব এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো তোমরা ভিডিও দেখো আর এনজয় করো। বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী পালা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। সন্ধ্যাবেলা হ্যাঁ কোচিনের কাছে গেল, বলে দাও কেমন আছো, তোমার নাম কি বলে দাও। তো তোমরা দেখতে পেলে যে আমাকে ছোট ছোট ভাই এবং বোনরা রং মাখিয়ে দিল, কিন্তু আমাদের সবুজদাতে এতে হবে না। সবুজদা এখনো রং মাখেনি, কারণ বলছে কোনো নাকি খুব তাড়াতাড়ি বলছে কোনো নাকি ওই আকাশ থেকে একজন একটা খুব সুন্দরী মেয়ে পড়বে আর তাকে নাকি মানে দুই গালে রং মাখাবে। এইটা তো আমাদের সবুজদাকে কেমন লাগলো, সবুজদা একটু আমার রিভিউ শেয়ার করো। এখানে রং মেখে খুবই ভালো লাগলো, এখানে যে আশা নিয়ে এসেছিলাম সে আশাটা আমার পূর্ণ হয়েছে। আমারটা এদিকে তো হাই বলে দাও সবাইকে, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি হ্যাপি হোলি। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বলে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দাদাকে অনেক সাপোর্ট করবে, আরো দূরে এগোতে পারে। তোমরা ভালো থেকো। তোমাদের একটু মাগি দি, তোমাদের একটু মাগি দি, নামটা বলো, নামটা বলো। নাম হচ্ছে এডি অমিত। মাগি দি দাও আমাদের বাড়ি শুরুলে, ভাইকে মাগি দি শুরুলে এইখানেই। হ্যাঁ ভাই তোমরা এখানে কখন এসছো? আমরা এসছি এখানে বিকেলে সকালে 6টায়। সকাল 6টায় এসছো, দেখে কেমন আনন্দ হচ্ছে, কেমন দিকে তাকাও। ভালো আনন্দ হচ্ছে, ভালো হচ্ছে তো। হ্যাঁ তো ভাইকে খুবই ভালোই লাগছে। আর কে কে এসছে? ভাই কি একা এসছো নাকি ফ্যামিলি এসছে? এটা কে তোমার বন্ধু নাকি? নাম কি ভাই? ভাইয়ের নাম কি? রিজু। ভাইয়ের নাম রিজু। আর তোমার নাম? আমার নাম পলাশ। তো পলাশ ছোটখাটো ইউটিউবার হালকা। তো হ্যাপি হোলি, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি হোলি। তোমাদের হ্যাপি হোলি, তোমাদের একটু মাগি দি হ্যাপি হোলি ভাই, হ্যাপি হোলি হ্যাপি হোলি ভাই, ভালো থেকো ভাই, হ্যাপি হোলি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। তো ভাই তোমাদেরকে এখানে এসে আজকে কেমন লাগলো? প্রচন্ড এনজয় করছি আজকে এসে। এখানে সকাল থেকে এসেছি আমরা, 6টা থেকে এসেছি, 6টা থেকে এসে খুবই এনজয় করলাম এখানে। তো তোমরা কারা কারা এসেছো? তিন বন্ধু মিলে এসেছো নাকি ফ্যামিলি? তো এনজয় খুবই হলো দাদারা বলছে। তো দাদারা দাদাদেরকে অনেক হ্যাপি হোলি, ভালো থেকো দাদা, ঠিক আছে? আর থ্যাংক ইউ, সুস্থ থেকো। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, এরপর আমরা যাচ্ছি সোনাঝুরিহাট শ্রীনন্দ হাই স্কুলে হোলি খেলার পর। তো সেখানে অনেক এনজয় করব এবং তোমার সাথে শেয়ার করব। এবং আছে আজকে আমাদের সাথে সবুজদা। সবুজদা খুব এনজয় করেছে, খুব এনজয় করেছি। তো চলো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং কেমন লাগলো এবং তোমাদের হোলি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো ভিডিও দেখো এবং এনজয় করো। তো আমরা সোনাঝুরি আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই ক্রাউডটি কত আছে। তো খুবই সুন্দর লাগছে। তো আজকে যেহেতু দোলযাত্রা তাই অনেকজনই এসছে, দেখতে পাচ্ছ তোমরা অনেকজনই। তো রঙিতে এখন একদম পুরো ভূত হয়ে আছে যাকে বলে। তো এখানে অনেক কিছু বিক্রি বাটাও করছে, ঠিক আছে, কাঠের জিনিস আছে অনেক কিছু, তোমার চাইলে পাঞ্জাবি থেকে শুরু করে সমস্ত ধরনের কাপড়ের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এবং সবাই দেখতে পাচ্ছ যে কেউ কিন্তু আজকে একদমই যে গায়ে রং নেই সেরকম কিন্তু নেই, আজকে কিন্তু সবারই মুখে চোখে সব জায়গাতে কিন্তু সবাই এখন রং মেখে আছে। তোমরা দেখতে পাচ্ছ এইদিকে ক্রাউডটি, তোমরা দেখতে পাচ্ছ এইদিকে ভিড় কতখানি, ঠিক আছে। তো তো অনেকক্ষণ হাঁটার পর আজকে আমরা এখন খেয়ে নিচ্ছি আখের রস, সবুজ তারও খাওয়া হয়ে গেছে, আমিও খাচ্ছি, ঠিক আছে। তো গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই আখের রস জাস্ট 20 টাকা দিয়ে করছি। তো তোমরাও এখানে এসো, এবং সবুজ তারও ছাটিয়ে দিয়েছে আখের রসটা, খেয়ে খুব ভালো লাগলো। এখন আমার আছে শেষ হয়নি, তো একটু দেওয়া যাক। কেন কেন এই গরমকালে আখের রস, এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, এরপর কিন্তু আমরা সোনাঝুরি হাটের ভিতরে প্রবেশ করছি এবং তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করার আজকে চেষ্টা করব। তো অন্য দিনের থেকে কিন্তু আজকে অনেকটাই আজকে ভিড় আছে, যেহেতু আজ বসন্ত উৎসবের হোলির দিন, তো অনেকেই এসছে আজকে আনন্দ করতে, এনজয় করতে। তো তোমরাও এখানে আসতে পারো, এনজয় করতে পারো, এই বছর না হলেও নেক্সট বছরে। তো হোলির দিনের আজকের এই সোনাঝুরিতে তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করছি, এবং শুধু হোলি উপলক্ষেই আজকে এখানে এসেছি। তো সোনাঝুরি হাটের একটি ব্লগ আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই সেখানে দেখে আসতে পারো সেই ভিডিওটি। তো আজকে বেশি কিছু দেখাবো না, বেসিক্যালি আজকে যে দোল উৎসবে যেগুলো অনুষ্ঠানগুলি হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ বা যতটা পারবো চেষ্টা করব দেখানোর, একটু চেষ্টা করছি। এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি লাইক ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আজকে ভালোই ভিড় আসে এখানে সোনাঝুরি হাটে। তো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ভিউগুলো, এবং তোমাদেরকে টোটালি দেখানোর চেষ্টা করব। হ্যাপি হোলি, হ্যাপি হোলি ভাই, হ্যাপি হোলি ভাই, হ্যাপি হোলি ভাই, সব ভালো ভাই, হ্যাপি হোলি ভাই, সব ভালো ভাই, সব ভালো। তোমরা কখন এসছো, তোমরা? হ্যাপি হোলি ভাই, এনজয় কেমন হচ্ছে? সলিড আছে, সলিড। তো ভাই এনজয় করো, ভালো থেকো, উৎসবে দেখো, ঠিক আছে। মহাত্মা গান্ধী रंग बरसे तुम्हारी याद घर से बोल दो आएगी देर से फिक्रे सब छोड़ दो आज हक से अपने हिसाब में हम तो करने चले गलती वो जोड़ लो वो तेरी मलमल की कुर्सी गुलाबी हो गई मंचली सारे कैसा नबाबी हो गई तो बलब पिचकारी होली भी रचवा বুনিরা আমরা বাদ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, তোমাকে আমাকে দি হ্যাপি হোলি, হ্যাপি হোলি বোন, ভালো থাকবে। হ্যাপি হোলি দাদা, হ্যাপি হোলি বোন, তোমাকে আমাকে দি একটু হ্যাপি হোলি বোন, ভালো আছো? তো তো আমাদের এই সোনাঝুরি হাটে দোল উৎসবে আনন্দ করতে করতে দেখা হলো কি দাদাদের সাথে, তার সাথে কিছু ওপিনিয়ন জানার চেষ্টা করো। দাদা কেমন লাগছে এখানে? দাদা খুবই ভালো লাগছে, আমরা প্রত্যেকবার আসি, আমরা ভালো লাগছে ভাই। আমি বলছি তো, আমি বলি, আমরা প্রত্যেকবার আসি এখানে, আমরা বিশ্বভারতীর ছাত্রছাত্রীর ছাত্র আর কি মজা করি আর কি, আনন্দ উৎসব মানে বলে বোঝাতে পারবো না। এটা খুবই একটা আনন্দের উৎসব, এটাই আমার ওপিনিয়ন আর কি। সবাই এসে মজা করো, আনন্দ করো। আমি এসেছি ১১টার সময়, এখানে এসে পৌঁছালাম, এখন থাকবো 1টা-2টা পর্যন্ত। সবাইকে রং লাগাবো। দাদাকে একটু রং মাখাই দে, রং দে। ভাবিকে কি নিয়ে আসেনি? ভাবি আছে, ঘরে আছে, ঘরে বলছি প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগ আমাদের এই মাত্র। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চ্যানেল যদি নতুন হয় তো কী করতে হবে? চ্যানেল যদি নতুন হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো, ভালো থেকে, সুস্থ থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো ট্রেন্ডিং বা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কেমন লাগলো, কেমন লেগেছে, খারাপ হলেও তোমরা জানাতে পারো এবং ভালো লাগলে তোমার সুন্দর আঙুলে একটি ছোট্ট সুন্দর কমেন্ট করে দিও। তো তাহলে আমরা কি মোটিভেশন পাবো এবং সুন্দর সুন্দর ভিডিও করার একটু আগ্রহী থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।